त्रिपुरा मास्टर क्रिकेटर्स रोगनी लुआजिमंग बाइशा साल त्रिपुरा ने क्रिकेट करंग समीरन चक्रवर्ती नो मोइतो क्लाइवे प्रेस क्लब कैसा पांडा क्लाइ जाखा आरो मंजा का कचम क्रिकेटर्स थंगने रो ते बाई थाने क्रिकेट्स थंगकरंग रो গত বছর থেকে আমাদের প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বর্ধনের মৃত্যুর পর আমরা অনুভব করেছিলাম প্রাক্তন ক্রিকেটাররা যাতে সমস্ত প্রাক্তনদের সাথে যাতে আমাদের একটা যোগাযোগ স্থাপন করতে পারি, কীভাবে হয়, তারা কেমন আছে এই কোভিড পরিস্থিতির পর, সেটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই। সমস্ত প্রাক্তন প্লেয়ারদের সাথে যাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যোগাযোগ করি এবং আমরা সবল মাঠে পুলিশ মিটিং করে আমরা সমস্ত প্রাক্তনদের সাথে যোগাযোগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমরা প্রকাশ করিনি। আমরা খেলেছি, খেলার পর সমস্ত প্রাক্তনরা একসাথে আমরা হয়েছি। এটা করার পেছনে একটাই কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন যারা ক্রিকেটার আছেন, আমাদের দিকে যারা প্রাক্তন থেকে প্রাক্তন যারা এখনও আছেন, যাদের কারণে রাজ্যে ক্রিকেট আজকে এই স্তরে এসেছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্যেই ত্রিপুরা মাস্টার ক্রিকেটার জন্ম হয়েছে। আমরা কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য কিছু বিষয়ে আমরা কিছুই বলবো না। আমরা যে প্রাক্তন যারা ক্রিকেটার আছেন, যারা লাইফ মেম্বার আছেন, তাদের সাথে আমরা সংযোগ স্থাপন করি প্রতি বছরই। আমরা এই প্রয়াত সময় যখন স্মৃতি বক্তৃতা আপনারা জানেন এই বক্তৃতা আয়োজন আমরা করবো, আপনারা জানেন ভারতবর্ষের লিজের অন্যতম লিজের হচ্ছে আমাদের সমনের যোগ্য বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং এই প্রতি বছরই দেখবেন পাতদি এবং জগমুন্ডাল মিয়ার স্মৃতি বক্তৃতা মঞ্চ অনুষ্ঠান হয়, আপনারাই প্রকাশিত করেন। এই সেই আদরে আমরা সমীর চক্রবর্তী প্রয়াত প্রখ্যাত ক্রীড়া সংগঠক কিংবদন্তি ক্রীড়া সংগঠক তানের ওনার স্মৃতিতে আমরা প্রতি বছরেই এই স্মৃতি বক্তৃতা আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করবো। এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমি হাবুল ভট্টাচার্য, ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের কর্মকর্তা।